Hey guys, I'm Rimba. Welcome back to my channel. I experiment on my hair. I don't know workable hobby kina. Ami onek choto choto 5 minute crafts dekhechi and emon onek YouTube videos dekhechi je video gulo te straight hair ke curl kora geche and curl hair ke straight kora geche barite boshe naturally. তো আমি ন্যাচারালি আমার কিছু মাথায় এসেছে কিছু ভিডিও থেকে নেওয়া ও আদার্স ভিডিও অ্যান্ড কিছু নিজের মনোভাবে করা তো আমি ভিডিও করব তোমাদের সামনে দেখাবো তো আই এক্সপেরিমেন্ট অন মাই হেয়ার এমন অনেক কিছু আছে যারা দেখবে যাদের স্ট্রেট হেয়ার তারা চায় কি ইস হেয়ারটা যদি আমার কার্ল হতো ভালো হতো আর যাদের কার্ল হেয়ার কার্লি হেয়ার তারা বলবে কি ইস কার যদি আমার হেয়ারটা একটু স্ট্রেট হতো তো বেটার হতো অ্যান্ড লং শর্টেরও ব্যাপার থাকে যা লং হেয়ার সে বলে কি যে কাজ আমার হেয়ারটা যদি একটু শর্ট হতো আমি ম্যানেজেবল করতে পারতাম আর যার একদমই শর্ট হেয়ার সে বলে আমার লং হেয়ার হতো আমি তার লোককে দেখাতে পারতাম ওকে তো এগুলো আমার সাথে হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আই থিঙ্ক 95% মেয়েদের এইরকমই প্রবলেম হয় আই মিন সিচুয়েশনে তাদেরকে পড়তে হয় এই সমস্ত কিছু দিয়ে আমি আমার হেয়ারের মধ্যে হেয়ারটাকে কার্ল করবো এরম এরম ভাবে আর অন্য কিরকম করব আমি হেয়ারটাকে এখন পর্যন্ত কম করিনি নর্মালি কাল রাতে বেঁধেছিলাম এখন তোমাদের সাথে ঢং করে নাকামা করছি সিরিয়াসলি তো এইগুলো আমি হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করব জানি না কোনটা ওয়ার্কেবল হবে যেটা ওয়ার্কেবল হবে সেই প্রসেসে আমি নেক্সট যখন ভিডিও বানাবো পুরো হেয়ারটা করে দেখাবো আমি এখানে আমি ইউজ করছি ফ্লিপস এর সেলফ স্ট্রেটনার অন করলে এটা খুলে যায় অ্যান্ড এটা অফ করলে এটা বন্ধ হয়ে যায় এখানে হাই লো মিডিয়াম দেওয়া আছে তো লাভ দিস তো এখানে আমার একটা বোর্ড আছে আমি এখানে বোর্ডের মধ্যে লাগাবো অ্যান্ড আমার হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবো তো গাইজ ভিডিওটা দেখি আমি হেয়ারটাকে আগে ভালোভাবে কম করে নেবো আমি হেয়ার কম করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে এখন যে হেয়ারটা আমার দেখছো দেখো অনেক আমি নিজের হেয়ারের প্রতি নিজের ফিদা কথাটা বলবো না তবে আমার নিজের হেয়ার আমি খুব ভালোবাসি বিকজ গত 1 থেকে 2 বছর আগেকার যদি আমি কথা বলি তো আমি বলবো যে আমার হেয়ারটাকে দেখার মতো অবস্থায় ছিল না সবাই ঘৃণা করবে এরকম অবস্থাতে আমার হেয়ারটা ছিল তো আমি অনেকটাভাবে ইমপ্রুভ করেছি গত 2 মাসে জাস্ট 2 মান্থে আমি আমার হেয়ারটাকে ইম্প্রুভ করতে পেরেছি দেখো গত 2 মান্থে আমি আমার হেয়ারটাকে এই লেকচারে আনতে পেরেছি বিকজ এর আগে আমার হেয়ারটা জাস্ট দেখার মতো ছিল না গাইজ জঘন্য অবস্থা ছিল আমি এত কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করতাম তারপরেও না তবে আমার একটা ফল্ট ছিল আমি তখন কি বলবো কন্ডিশনার শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করতাম না সিরিয়াসলি মিথ্যা কথা কেন বলবো তো গাইজ ফার্স্ট আমি হেয়ারটাকে ভালো করে কম করে নেবো আমি যে একটু পার্ট বের করে নিয়েছি অ্যান্ড আমি ফার্স্ট আমি এখানে একটা তোমাদেরকে কথা বলি যে স্ট্রেটনার ইউজ করার আগে কিন্তু হেয়ারটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে দেন সিরাম অ্যাপ্লাই করতে হবে তারপরে কিন্তু হেয়ারে স্ট্রেটনার দেবে আদারওয়াইজ কিন্তু না তাহলে কিন্তু হেয়ার ড্যামেজ হয়ে যায় 98% চান্সেস থাকে ওকে ইউজ করছি গুলাবাড়ি রোজ ওয়াটার আই থিঙ্ক এটা হেয়ারের মধ্যে কোনোরকম প্রবলেম হবে না কারণ আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি না তো আমি এটাকে নিয়ে নর্মালি হেয়ারের মধ্যে এভাবে দিব তো আমি আমার এটা হচ্ছে আই সরি কাজল পেন্সিল তো আমি এটাকে ফার্স্ট অ্যাপ্লাই করব ঠিক আছে প্রথমে ভালো করে মনে রাখবে যে হেয়ারটাকে ওয়েট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু ভালো হবে না ওকে আমার কমপ্লিট ওকে ধরে থাকতে হবে অলরেডি হিট তো ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম হয়নি সেকেন্ড টাইম আই ট্রাই দিস দেখো দ্যাটস অ্যামেজিং নেক্সট দেখি এটা নাম্বার 1 রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকেও একইভাবে করে নিয়েছি এইটাতে আমি এক্সপেরিমেন্ট করব এই পেইন্টটা দিয়ে তো গাইজ দেখো এরকম ভাবে দিতে হবে একটু টাইট করে হ্যাঁ দ্যাটস বে গুড এবার স্ট্রেটনার অ্যান্ড অল্প ভাবে এটা এরকম এসেছে মেবি ভালো করে আমি ধরতে পারিনি তো এটা এরকম এসেছে তো একটা পেন দিয়ে হয়েছে একটা দিয়ে হয়েছে
করব সেটা হচ্ছে মেকআপ ব্রাশ। মেকআপ ব্রাশ এবার আমি ট্রাই করব। হোক দেখো, আই ডোন্ট নো ওয়ার্কেবল হবে কিনা। তবে গাইস লিটারালি বলছি, যেটা বেটার হবে আমি পুরো হেয়ারে করে দেখাবো, আজকে না যখন আমার 50K কমপ্লিট হবে তখন। ওকে, মেকআপ ব্রাশে এটা এসেছে হচ্ছে টেস্টিং আউট ভাইরাল হ্যাকস। আমি হ্যাকসের ভিডিওগুলো দিইনি, আমার ভিডিও দিলে আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে গাইস, সেই জন্য ভিডিও দিতে পারি না, অন্যের ভিডিও কপি করে লাভ টা কি আছে। তো আমি আমার হেয়ারের মধ্যে এক্সপেরিমেন্ট করছি। দুঃখের বিষয় এই এই তিনটে গুণ আমাকে বসে থাকতে হবে, বিকজ এখন লোডশেডিং, কারেন্ট নেই, কারেন্টটা ফটাক কারেন্টটা চলে গেল। মাথা খারাপ হয়েছে, আমি এটার ভয় পাচ্ছিলাম, কারণ আর স্ট্রেটনার একটা প্রবলেম, ধরো তুমি কোথাও একটা বেরোচ্ছো, সেটাকে ম্যানেজেবল করার জন্য স্ট্রেটনার অ্যাপ্লাই করতে হবে, যদি তুমি দেখো বাড়িতে ইলেকট্রিসিটি নেই তখন আর কি করা যাবে, কিছুই না। তো এখন আমি এখানে বসে থাকতে হবে, কখন ভগবান আসবে কারেন্ট তখন আমি করতে পারবো আমার হ্যাঁ স্ট্রেট। সো গাইস আই এম ব্যাক আফটার 25 মিনিট লেটার্স। আমি আমার তাড়াতাড়ি করতে হবে না, ইলেকট্রিসিটি যদি যায় আমার সব 12টা বেজে যাবে। আমি এই পার্টটা করব, এটাতে আমি করব, এটা আমার বোনের কাছ থেকে চুরি করেছি, মানে নিয়েছি, ও কিন্তু জানা না, দেখলে বকবে। এটা হচ্ছে আমার বোন খুব ভালো ড্রয়িং করে, তুলিটাও কাজে লাগবে। এই জায়গাটা আমি যে জায়গাটা রাউন্ড করছি না হেয়ারটাকে, ওই জায়গাটা মানে একটু পাফি আছে, মানে একটু ফোলা ভাব আছে, তো তো আমার মনে হয়েছে কি ওই জায়গাটা একটু ভালো হবে। তো ব্যাস আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি স্ট্রেটনার দেব। দিদি পর্যন্ত চারটেই আমার খুব ভালো লেগেছে, তো চলো এখনো তিনটে বাকি আছে, তিনটে ফটাফট দেখে নি, তো চলো এটা করি। আই থিং এটা বেটার হবে বিকজ হেয়ারটা তো লং আছে। আফটার 2 ইয়ার আমি আমার স্ট্রেটনারটা ইউজ করছি, আমি এর আগে কখনো হেয়ারের মধ্যে স্ট্রেটনার দিইনি, দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাড স্ট্রেটও করিনি। তো চলো এটা এইরকম, তো সেই কারণে এটা যেটা হয়েছে কার্লটা দেখো বড় বড় হয়েছে, তো পুরো হেয়ারে যদি এরকম করা যাও দেখতে কিন্তু ভালো লাগবে, দ্যাটস অ্যামেজিং, আই লাইক ইট। আমি কম ইউজ করব, কমটা কি ওকে না হলে কিন্তু হবে না। তো চল এবার খোলা যাক। কি হয়েছে দেখো, এইটা আমি ফার্স্ট বুঝতে পারিনি, প্রথমে যে এটা কি হয় দেখো। তো চলো আর একটা বাকি আছে, একটা আমার রোজ ওয়াটার লাগিয়ে নিচ্ছি, আমি প্লেন ওয়াটার অ্যাপ্লাই করিনি, তো দিস ইজ মাই লং হেয়ার। এবার লাস্ট একটা হ্যাক আমি ইউজ করবো, টুথপেস্ট নতুন কিন্তু না, আমি আজ সকালে এটা ব্রাশ করেছি, হ্যাঁ এখন বাজছে 10:30, আমি ভিডিও বানাচ্ছি, তো এটাতে আমি পুরোটা পেঁচিয়ে নেবো, অ্যাকচুয়ালি এটা আপ ডাউন আছে, তো এই হ্যাক্স এর চক্করে আমার হাতটাই পুড়ে গেল। আটকে গেছে, আমি এতটা বোকা না বুদ্ধু, আই ডোন্ট নো আটকে কেন যাবে না, তো ফাইবার হিট পে তা হিটে তাপে এটা গলে গেছে, সত্যানাশ হো গেয়া গাইস, সত্যানাশ হো গেয়া।
এটা ওয়ার্কেবল হয়নি, তো বিগ জিরো। আমি একটা হ্যাক দেখেছিলাম এটার উপর, তো আমি হ্যাকটা ট্রাই করতে গেলাম, হলো না। যদি কখনো পুরো হেয়ারটা কার্ল করি তাহলে এই কার্লটা করতে। ন্যাচারালি যে স্ট্রেট গুলো আমরা বাড়িতে করব সেগুলো কিন্তু পার্মানেন্ট না, লিফের যে প্ল্যান্ট হয় সে প্ল্যান্টে যদি পুরো হেয়ারে লাগিয়ে তোমরা স্ট্রেটনার অ্যাপ্লাই করতে পারো তাহলে 2 ডেজ মতো কিন্তু স্টে করে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি যেটা বললাম যে ওয়াটার দিয়ে এটা নর্মাল আমি যেখানে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা বা সে দিনটা হয়তো কাটিয়ে আসতে পারবো এরকম ভাবে, তার বেশি কিন্তু না। আমি ভিডিওটা শুট করছি প্রায় 1 ঘন্টার উপর, 1 ঘন্টা ধরে আমি অনেক রকম অত্যাচার আমার হেয়ারের মধ্যে হলো। তো নর্মালি দেখো যেগুলো আমি করেছি নর্মালি এই স্ট্রেটগুলো কিন্তু খুব ভালো হয়েছে, দেখতে পারো যে এইগুলো কিন্তু ভালো হয়েছে, আর দেখো অনেকক্ষণ ধরে স্টে করেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিতে হবে, আর কিছু করার দরকার নেই। তো আই লাভ সামনের যে দিকগুলো যেগুলো করেছি সেগুলো বেটার, শেষের একটা হয়নি, অর্থাৎ এই যে ব্রাসেরটা বিগ জিরো। আমার মাথায় ছিল কি হ্যাঁ এটা বেটার করতে পারবো, কারণ এখনো দেখো একটা হেয়ার লেগে আছে আমার চুলে, সত্যানাশ কর দিয়া ইনে ইনোনে মেরা চুলে হেয়ার কো সত্যানাশ কর দিয়া, তো ইসকো মে বিগ জিরো দেনা চাউঙ্গি। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা এন্ড বাবাই। একটা কথা মাথায় রাখবে, স্ট্রেটনার বেশি হেয়ারে অ্যাপ্লাই করবে না, কারণ কিন্তু হেয়ার 98% ড্যামেজ হয়ে যেতে পারে। ওকে, তো গাইজ যতটা পারবে অ্যাভয়েড করো, আর যদি ন্যাচারালি স্ট্রেট চাও তাহলে আমার মনে হয় পার্লারে গিয়ে।